আফ্রিকান একজন ফুটবলার, নাম হলো সাদিও মানার। খুব দরিদ্র ঘর থেকে তিনি উঠে এসেছেন। আমি দেখলাম নেটে হাতে একটি ভাঙা আইফোন। যারা নেট চালান দেখেছেন, তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে, আপনার সাপ্তাহিক আয় হলো 1.5 কোটি টাকার উপরে, তা আপনি ইচ্ছা করলে তো একটা বড় ধরনের, ভালো ধরনের, ভালো ব্র্যান্ডের গাড়িও চড়তে পারেন, ভালো ব্র্যান্ডের একটা ফোনও আপনি ব্যবহার করতে পারতেন, পারতেন না? তো তিনি বললেন যে দরকারটা কি, আমার কাছে যে ফোনটা আছে আমি যদি সুযোগ পাই তাহলে সেটাকে আমি মডিফাই করে সেরে নেব। আমি ইচ্ছা করলে এরকম 10টা ফোন কেনার যোগ্যতা আমার আছে, আমি ইচ্ছা করলে মার্সিডিজ ব্র্যান্ডের অনেক দামি দামি গাড়ি আমি কিনে চড়তে পারি, আমি ইচ্ছা করলে ডায়মন্ডের হাজার হাজার ঘড়ি আমি কিনে চড়তে পারি, যার সাপ্তাহিক আয় 1.5 কোটি, সে ইচ্ছা করলে পারে না বলেন? তাকে যখন সাংবাদিক প্রশ্ন করল কেন আপনি এটা করেন না, কথাটা বলার কারণ হলো বাংলাদেশের কাউসার হুসাইনের মতো যুবক যারা গত রাত্রেও ব্রাজিলের পতাকা নিয়ে ঘুরেছেন, আমি যখন রাত 1:30টায় সিরাজগঞ্জ সদরের একটি জায়গা থেকে ফিরছিলাম, আমি লক্ষ্য করে দেখি সিরাজগঞ্জ রোডে এসে যখন চা খাওয়ার জন্য ব্রেক দিলাম, অসংখ্য যুবক, মুসলমানের সংখ্যাই বেশি, তারা ওই গভীর রাতে শোডাউন দিচ্ছে, রাস্তায় বের হয়ে আসে না নাই, লজ্জা হওয়া উচিত। এই আফ্রিকান যুবক সাদিও মানের, তিনি সাংবাদিকদের সামনে বলেছিল, জেনে নেন, ইচ্ছা করলে দামি ব্র্যান্ডের গাড়িতে আমি চড়তে পারি, ডায়মন্ডের লেটেস্ট মডেলের ঘড়িটা আমি আমার হাতে পড়তে পারি কিন্তু পড়ি না, কারণ হলো ওই দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ে আমার কি হবে, আমি খুব গরিব ছিলাম, আমাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো আমার পরিবারের পক্ষ থেকে খুব জুলুম ছিল, অভাবটা কি আমি জেনেছি, যেই টাকা অপচয় করব সেই টাকা দিয়ে আমি এদেশের কমল মতো শিশুদের জন্যে চলাফেরার জন্য একটি গাড়ি কিনে দিয়েছি, এমন নজির আমার অসংখ্য রয়েছে। আমার ভাইয়েরা সাংবাদিকদেরকে বললেন, যেই টাকা আমি অপচয় করে পোশাক আশাকের পিছে খরচ করব, ওই টাকা দিয়ে আমি অনেক গরিব শিশুদের গায়ে নতুন পোশাক তুলে দিয়েছি। আদর্শ তো নেওয়া লাগবে, এদিক থেকে সাপোর্ট তো করতে হবে এইগুলি, কিন্তু আমরা এই সাপোর্টগুলি না করে যেই দিকে চলে যাই, আল্লাহ বললেন দুনিয়াটাকে খেলতামাশার জায়গা মনে করা লাগবে, দুনিয়া বড় কিছু মনে করা যাবে না। বান্দা যখন এই ধরনের ভালো কাজ করবে, আমি হাদিস পড়তে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব একজন সাহাবীকে নিয়ে হাঁটতেছিলেন, নবীজি হাঁটতে হাঁটতে চলে গেলেন ফাঁকা একটি জায়গা, গাছটা মরে গেছে, পাতাগুলি সব শুকিয়ে গেছে, নবীজি সাহাবীকে সেই গাছের নিচে বসায় দিলেন। আল্লাহর হাবিব এবার বললেন, সাহাবি গাছের দিকে তুমি তাকাও। সাহাবি বললেন, নবী গো গাছের সবগুলি পাতা তো শুকনো হয়ে গেছে, মরে গেছে। আল্লাহর হাবিব একটি ডালে হাত দিলেন, আস্তে করে ঝাঁকি দিলেন, সব পাতাগুলি ডানে বামে তার গায়েও পড়ে গেল। নবীজি বললেন, সাহাবি এই যে পাতাগুলি সব ডাল থেকে নিচে পড়ে গেল, এটার মানে কি তুমি বুঝো? সাহাবি বললেন, নবী গো আমি বুঝি নাই, আপনি যা বলবেন তাই, আনুগত্য কারে বলে, আদর্শ কিভাবে নিতে হয়। আল্লাহর হাবিব সাহাবির দিকে তাকালেন আর বললেন, সাহাবি যখন তুমি ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এই যে গাছটা যিনি সৃষ্টি করলেন তিনি আমাদের রব, গাছের পাতাগুলি শুকিয়ে গেছে, গাছটা মরে গেছে, ওই ডালে ঝাঁকি দিলে পাতা যেমন থাকে না নিচে পড়ে যায়, একজন বান্দা ভালো কাজ করবে আর আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার জন্যে যখনই কাকুতি মিনতি করে, আমার আল্লাহ বলেন বান্দার জীবন থেকেও ঠিক তেমন করে গুনাগুলি আমি জমিনে ঝরায় দেই। ফিরে আসার দরকার আছে না নাই? এজন্য আমি আমার যুবকদেরকে বলবো, এখনো যারা ব্রাজিল, এখনো যারা আর্জেন্টিনা, তারা এই সাদিও মানারের কাছ থেকে শিক্ষা নেন, তারা বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা নেন,
যে আমাদের কি করা উচিত, আমরা তো নামে মুসলিম হয়ে আছি, নামে মুসলিম যেন না হই, কাজেও যেন আমাদের মুসলমানের মুসলমানিত্বকে আমরা টিকিয়ে রাখতে পারি, দরকার আছে না নাই? আল্লাহ বললেন এটা যারা করবে না সীমা লঙ্ঘন করবে, কারণ আল্লাহর হুকুম যারা মানে না তারা কি সীমার মধ্যে না সীমার বাইরে? অফসাইড হয়ে আর্জেন্টিনা 3টা গোল দিয়েছিল কিন্তু গোল হয় নাই, কথা বলেন না কেন? দুনিয়ার একজন রেফারির কথায় 3টা গোল হয় নাই, আল্লাহ বললেন ওই লোকটা সীমার মধ্যে ছিল না বলে গোল দেয় নাই। আমিও বলেছি যেই বান্দা সীমা অতিক্রম করবে আমি আল্লাহ তার জন্য কোন অবস্থানটা তৈরি করব। কোরআন বলছে ফা আম্মামান তাগা, যখন তারা সীমা লঙ্ঘন করবে, কোরআনের ওই আয়াতের পরের আয়াতে বললেন ওয়া আফারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বললেন পার্থিব জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন লক্ষ্য করে দেখেন যেই সন্তানটা পৃথিবীর জমিন থেকে আর্জেন্টিনার জন্য চলে গেল, আল্লাহর কসম ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকার কথা না, কারণ নবীজির কথা মান তাশাব্বাহ বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার তেয়ামত। তো রাসূল মনে হয় মিথ্যা কথা বলেন নাকি? হ্যাঁ বলেন না। আল্লাহ বললেন আমার হাবিব তার জীবন দশা 63 বছর তিনি জীবিত ছিলেন, কোনোদিন কোনো কাফেররা পর্যন্ত বলতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বলেছেন, বরং কাফেরেরাই আল্লাহর হাবিবকে উপাধি দিয়েছিলেন সম্মান করে আল আমিন। এ শব্দের অর্থটা কি বলেন তো বিশ্বাসী? এটা কোনো মুসলিমদের কাছ থেকে নবীজি পান নাই, কাফেরদের কাছ থেকে এই উপাধি তিনি পেয়েছিলেন। তাহলে তার জীবনটা কেমন এটা কি আর নতুন করে বলে বোঝানোর দরকার আছে ভাই? নাই। তাহলে ভালো করে কান লাগান, আল্লাহ বললেন পার্থিব জীবনকে ওই মানুষগুলি অগ্রাধিকার দিয়েছে আর আল্লাহ নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বললেন তাদের জন্য যেই ঠিকানা, আমার যুবকেরা মুরব্বীরা ভালো করে শুনে নেন, আল্লাহ বললেন সীমা লঙ্ঘন করে কেউ যদি জান্নাতে যেতে চায় এটা হয় না। আল্লাহ পাক বললেন আমার কালাম কোরআনের সূরা নাজিয়াত 39 নম্বর আয়াতে আল্লাহ তাদের ঠিকানার কথাটা কোট করে জানায় দিলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার ঠিকানা কোথায় কথা বলেন? জাহিম, তার ঠিকানা হলো জাহান্নামে। এখন জাহান্নাম যদি আরামের জায়গা মনে করেন তাহলে আপনি সীমা লঙ্ঘন করে ইহুদি আর খ্রিস্টানদের দালালি করেন, ইহুদি আর খ্রিস্টানদের সমর্থন হন। আপনি যদি জাহিম সেই জাহান্নামের অধিবাসী হতে চান তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমার কিছু